বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রশেষ কৃপায় সবাই ভালো আছেন আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিওপ্যাথ উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মুখের ব্রণ বা একনি সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার জন্য মুখের ব্রণ বা একনি কেন হয় এর কারণ কি কিভাবে সহজে এর থেকে আমরা মুক্তি পেতে পারি সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে সবাই উপকৃত হবেন মুখের ব্রণ বা একনি কোন বয়সটাই হয় এটা আগে আমাদের জানতে হবে যৌবনকালে ছেলে মেয়েদের মুখমণ্ডলে কপালে নাকে গলায় প্রভৃতি স্থানে ফুসকুরি বা ছোট ছোট ফোড়া হয় ইহাকেই বয়ব্রণ ব্রণ কিংবা একনি বলে ইহা অনেক সময় পেকে খুব ব্যথা হয় ও টিপ দিলে ভাতের মতো এক ধরনের সাদা পদার্থ বের হয় এই ধরনের ব্রণের জন্য মুখের চেহারা বিশ্রী দেখায় অনেক সময় মুখে কালো দাগ পড়ে যায় এই পীড়া হলে মুখ চকচকে ও লাল বর্ণ হয়ে ফুলে ওঠে মুখের বিকৃতি হয় এবং চামড়া মোটা হয়ে যায় কোনো কোনো সময় এই জাতীয় ব্রণ অতি ভয়ঙ্কর রূপ লাভ করে রুগীকে ভীষণ যন্ত্রণা দেয় ইহাকে মুখদূষিকাও বলে ইন্দ্রীয় দুঃসবশত বা গ্রীষ্মকালে আমাদের দেশে অধিক হইতে দেখা যায় বিভিন্ন কারণে ব্রণ হতে পারে কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন কারণে এই জাতীয় ব্রণ হয়ে থাকে বয়বৃদ্ধিকালে হরমোনের প্রভাবে যুবক যুবতীদের মধ্যে ইহা বেশি হতে দেখা যায় পায়খানা পরিষ্কারভাবে না হলে অথবা কুষ্ঠকাঠিন্য থাকলে মুখে ব্রণ হতে পারে অতিরিক্ত কসমেটিক্স ব্যবহারের ফলে কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেও আমাদের মুখে ব্রণ হতে পারে অতিরিক্ত হস্তমৈথুন কিংবা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা করলেও মুখে ব্রণ হতে পারে বেশি মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে অন্ত্রের উত্তেজনা ঘটলে এই রোগ হতে পারে কিংবা ঠান্ডা লাগানোর জন্য মুখে ব্রণ হতে পারে এছাড়াও কোনো কারণে যদি রক্ত দূষিত হয় তার জন্য আমাদের মুখে ব্রণ হতে পারে প্রিয় বন্ধুরা মুখে ব্রণ হলে কীভাবে এর থেকে আমরা প্রতিকার পাবো হ্যাঁ সেই সম্বন্ধে আমি আপনাদের সামনে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি মুখের ব্রন কিংবা একনির বেশ কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন আছে যে মেডিসিনগুলো সিমটম বা লক্ষণ অনুযায়ী সেবন করলে খুব স্বল্পতম সময়ের মধ্যেই এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন সেই রকম কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে উপকৃত হবেন হোমিওপ্যাথি বেশ কার্যকরী একটি মেডিসিন হলো থুজা ইহা ব্রণের একটি উৎকৃষ্ট মেডিসিন ব্রণে যদি টিপ দেওয়ার ফলে চামড়ায় যদি কালো দাগ পরে যায় সেই ক্ষেত্রে থুজা খুবই কার্যকরী একটি মেডিসিন ব্রণের আরেকটি কার্যকরী মেডিসিনের নাম হলো ক্যালকেরিয়া পিক্রেটা যৌবনকালে ছেলে মেয়েদের মুখের ব্রণে ইহা একটি চমৎকার মেডিসিন ক্যালকেরিয়া পিক্রেটা ব্রণের জন্য খুবই উপকারী একটি মেডিসিন ব্রণের আরেকটি মেডিসিনের নাম হলো এসিড পিক্রেটা অতিরিক্ত হস্তমৈথুন করে কিংবা অতিরিক্ত ইন্দ্রিয় চালানোর কারণে যদি কারোর মুখে ব্রণ হয় সেই ক্ষেত্রে এসিড পিক্রেটা খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্রণ বা মুখের একনির আরেকটি উত্তম মেডিসিনের নাম হলো ক্যালিব্রম যৌবনে অনেক ছেলে মেয়েদের মুখে বুকে এবং শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ব্রণ হয় তাদের জন্য ক্যালিব্রম খুবই উপকারী একটি মেডিসিন ব্রণের আরেকটি উপযুক্ত মেডিসিনের নাম হল সালফার আয়ুট যৌবনকালে যে সকল ছেলে মেয়েদের মুখমণ্ডলের ব্রণে পুচ জন্মিয়া টাটানি ব্যথা হয় তাদের জন্য সালফার আয়ুট খুবই উপকারী একটি মেডিসিন ব্রণের আরও একটি উপযুক্ত মেডিসিনের নাম হলো বুবিস্তা কসমেটিক ব্যবহারের ফলে যাদের মুখে ব্রণ হবে তাদের জন্য ববি খুবই কার্যকরী একটি মেডিসিন ব্রণের আরেকটি উপযুক্ত মেডিসিনের নাম হল বারবেরিস ইকুইফুলিয়াম ছেলেমেয়েদের মুখমণ্ডলের ব্রণে ইহা অতি উৎকৃষ্ট একটি মেডিসিন প্রিয় বন্ধুরা আপনারা নিকটস্থ কোনো হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে সিমটম বা লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করলে আশা করি এই সমস্যা থেকে আপনার মুক্তি পেতে পারেন আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ